রহমতুল্লাহ, সম্মানিত ডিএকশন পার্টনারগণ, ডিএকশন মেম্বারগণ, আজ আমরা যারা নতুন প্রথম অবস্থায় আমরা ডিএকশন অ্যাপে অনেকেই অ্যাপে লগ ইন করতে পারি না। তো ডিএকশন অ্যাপে লগ ইন করতে দুই রকম ওয়ে আছে, একটা হচ্ছে প্লে স্টোর থেকে এবং আরেকটা হচ্ছে ওয়েবসাইট থেকে। তো আমি আজকে গুগল প্লে স্টোর থেকে কীভাবে অ্যাপ ডাউনলোড করতে হয় সেটা আমি আজকে দেখব এবং শিখবো আর কি। তো প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। তো আমি লিঙ্কের মাধ্যমে যাচ্ছি, এখানে হোয়াটসঅ্যাপে আমার এক মেম্বারের কাছে লিঙ্ক শেয়ার করছে, ওই লিঙ্কের মাধ্যমে যাচ্ছি। তো আমি লিঙ্কে ক্লিক করলাম, তো এরকম আমার যেহেতু এটা ডাউনলোড হয়ে গেছে বিদায়, এটা এরকম আসতেছে। যারা নতুন তাদের কিন্তু এরকম আসবে না। তো যারা নতুন তাদের তো এখানে সার্চ বক্স আসবে, সার্চ বক্সে আমরা লিখব কি ডিএকশন। লিখলেই আমাদের কিন্তু এই ডিএকশন লিখলেই আমাদের এই ডিএকশন ই ওয়ার্ল্ড নামের এই লেখাটা চলে আসবে। তো এটাতেই আমরা এখন ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দিলেই আমাদের সেই কাঙ্ক্ষিত ডিএকশন অ্যাপটা চলে আসবে। তো এখানে আমার এখানে ওপেন লেখা আসতেছে, কিন্তু যারা নতুন তাদের তো এটুখানে ওপেন লেখা আসবে না। প্রথমে এটা আপনাকে ডাউনলোড করতে হবে, ইনস্টল করার পর এরকম ওপেন লেখা আসবে। তো আমার এখানে যেহেতু ওপেন লেখা আসতেছে, ডাউনলোড হয়ে গেছে, তাই আমি এখন ওপেনে ক্লিক করতেছি। ওপেনে আমি এখন ক্লিক করার পর এটা এরকম আসবে, যারা নতুন তাদের এরকমই আসবে। তো এরপর আমাকে এখানে ডিস্ট্রিবিউটর কোড দিতে হবে এবং পাসওয়ার্ড কোড দিতে হবে। তো আমি এখন আমার নতুন মেম্বার যিনি, তার আমি কোডটা দিচ্ছি এখানে। তার কোডটা হচ্ছে, ডিস্ট্রিবিউটর কোড হচ্ছে 8382366, 8282366, তারপর 2721, এরপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি, প্রথমে MISDA 3870। তো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এখন এই জায়গাতে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করতেছি, এইখানে লগ ইনে ক্লিক করতেছি, লগ ইন হচ্ছে। তো ডাটা স্পিড অনুযায়ী, নেট কানেকশন অনুযায়ী এটা হয়ে যাবে। তো এরকম আসবে। তো আমি এখানে আপনারা যারা যাদের প্রথম অবস্থায় লগ ইন করবেন, যার যার ফোন থেকে ইয়েসে দিবেন, এখানে ইয়েসে দিবেন। তো আমি ইয়েস দিচ্ছি না, কারণ এটা আমার নয়, এটা আমার আরেকজনের ছোটো ভাই মেম্বারের, আমার এক ছোটো ভাইয়ের। তো যার কারণে আমি ইয়েসে দিচ্ছি না, কারণ আমার এটা আমার না, এই জন্য আমি ইয়েসে দিব না। কিন্তু যার যার ফোনে যেটা করবেন তখন আপনারা ইয়েসে দিবেন, ইয়েসে দিলে এটা আপনার হয়ে যাবে, সেভ হয়ে যাবে ফোনে। তো আমি ইয়েসে দিচ্ছি না, আমি নো দিয়েই লগ ইন করতেছি। তো যখন লগ ইন করবেন, এটা হচ্ছে আপনাদের আপনাদের ডিস্ট্রিবিউটর কোড, এবং যার নাম হচ্ছে এটা ওনার নাম, এবং এইখানে ই পয়েন্ট, এখানে আমাদের সব খালি, যেহেতু আমরা এখনও নতুন কোনো কাজ করি, এগুলো আমাদের সব খালি। এরপরে পরবর্তীতে যখন আমরা নতুন করে মেম্বার অ্যাড করব, অ্যাড করার জন্য আমাদেরকে এই জায়গাতে যেতে হবে। তো এইখানে যখন এই জায়গাতে ক্লিক করব, তো এখানে আমাদের সব প্রোফাইল দেখা যাবে, এই জায়গাতে আমাদের সব প্রোফাইল দেখা যাচ্ছে। আমি মাই প্রোফাইলে ক্লিক করলাম, আবার যাচ্ছি আমি এই জায়গাতে আমাদের মাই প্রোফাইল। তো আমি মাই প্রোফাইলে যাব, মাই প্রোফাইল থেকে আমি আমার বিস্তারিত সব কিছু জানতে পারবো। তো আমি মাই প্রোফাইলে যাচ্ছি, এইটা হচ্ছে আমার মাই প্রোফাইল। তো আমি ওখানে দেখব আমার সব কিছু ঠিক আছে কি না।
এখানে এরপর মাই প্রোফাইল থেকে আসবে এরকম পিন কোড মেনটেনেন্স লগ আউট করতে পারবেন আপনি এখান থেকে আবার। তো আমি যাব অ্যাকাউন্ট ইনফরমেশন, আমি যাব অ্যাকাউন্ট ইনফরমেশনে কি অবস্থা দেখব। এই অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে দেখব, এখানে এটা লোড নিচ্ছে, একটু ডাটা কানেকশন অনুযায়ী এটা লোড নিতে একটু সময় লাগবে। এটা লোড নিচ্ছে, তো এইভাবে এখানে আমার সব কিছু দেখতে পারবো। এখানে সব আমার সব কিছু দেখা যাবে, কিন্তু এখন আমরা নতুন বিদে, এখানে সব কিছু নতুন, সব কিছুই দেখাই যাচ্ছে না, সব কিছুই নতুন। এরপরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এরপরে আবার আরেকটা অপশন আছে, আমরা এই জায়গাতে তিনটা লাইন আছে, এখানেও আমরা আমাদের অনেকগুলো অপশন আমরা দেখতে পারবো। এখানে আছে হোম, স্পন্সর, ই পয়েন্ট, আমার ই পয়েন্ট মানে আমার অ্যাকাউন্টে কত জমা হয়েছে, এগুলো সব কিছু ই পয়েন্ট এবং পিবি ইনকোয়ারি এগুলো আমরা সব দেখতে পারবো। তো এখন আমাদের এখানে কিচ্ছু নেই, এখনও সব কিছু খালি। তো আমি আমার প্রোফাইলটা আমি আবার দেখতেছি, প্রোফাইলে এটা লোডিং হতে একটু সময় নিচ্ছে, কারণ নতুন এই জন্য। তো এখানে আপনাদের সব কিছু ডিটেলস আসবে, আপনারা যার যার সব কিছু আপনারা এখানে দেখে নেবেন। এখানে আমারটা আগে আসছিল, এখন আসতেছে না, কারণ এটা নতুন এবং আমার ডাটা স্পিড একেবারে স্লো বিদায় হচ্ছে না। তো আপনারা এখানে সব কিছু দেখে নেবেন লগ ইন হচ্ছে কিনা।